এটা সেই ছোট ছোট বাচ্চারা, কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই? বাড়িতেই আছো? বাড়িতেই থাকছো তো? হ্যাঁ, বাড়িতেই থাকবে, বাড়িতে খেলাধুলা করবে, একটু করে পড়াশোনা করবে, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে একটু ইংরাজি পড়াবো। ইংলিশের মধ্যে আমরা একটু অ্যানিমেল পড়বো আজকে, ঠিক আছে? অ্যানিমেল আমরা কতগুলো পড়েছিলাম সেগুলো দেখি, কতটা পড়তে পারছো তোমরা বলতে পারছো দেখে দেখে, ঠিক আছে? বই দেখে দেখে বলো। হ্যাঁ, এটা বলো, এটা কি? ডগ, ডগ মানে কুকুর। হর্স, হর্স মানে ঘোড়া। এটা কি? ক্যাট, ক্যাট মানে বিড়াল। কাউ মানে গরু। এটা গোট, গোট মানে ছাগল। ক্যামেল, ক্যামেল মানে উট। এটা বলো, এটা কি? অক্স, অক্স মানে ষাঁড়। এটা বলো, শিপ, শিপ মানে ভেড়া। এটা ডাঙ্কি, ডাঙ্কি মানে গাধা। র্যাবিট, র্যাবিট মানে খরগোশ। আর এটা কি? এটা হলো বাফেলো, বাফেলো মানে মহিষ। আর একবার বলে দিই, হ্যাঁ আবার বলে দিই, আমরা নতুন পড়ায় যাব। এটা বলো, বলো সবাই, হ্যাঁ বলো বলো। ডগ, ডগ মানে কুকুর। হর্স, হর্স মানে ঘোড়া। তারপর কি? ক্যাট, ক্যাট মানে বিড়াল। কাউ, কাউ মানে গরু। গোট, গোট মানে ছাগল। ক্যামেল, ক্যামেল মানে উট। শিপ, শিপ মানে ভেড়া। অক্স, অক্স মানে ষাঁড়। এটা কি? ডাঙ্কি, ডাঙ্কি মানে, বলো, ডাঙ্কি মানে গাধা। আর র্যাবিট, র্যাবিট মানে খরগোশ। আর এটা হচ্ছে বাফেলো মানে মহিষ। ঠিক আছে সবাই পড়লে, এবার আজকে একটু নতুন পড়া করব। নতুন পড়া কি করব, এটাকে কি বলে জানো? এগুলোকে বলে ওয়াইল্ড অ্যানিমেল। এগুলো হচ্ছে বন্য প্রাণী, ঠিক আছে? বনে থাকে যেগুলো, তার মধ্যে আমরা কতগুলোর নাম পড়ে নেব। তোমরা চেনো দেখি, একটু চিনতে পার চিনবে, হ্যাঁ এই এই প্রাণীগুলোকে ভালো করে চিনবে, এই অ্যানিমেলসগুলোকে, ঠিক আছে? আগের অ্যানিমেলসগুলো চিনেছো, এবার এই অ্যানিমেলসগুলো চিনবো। এটাকে বলছে রায়নোসরস। রায়নোসরস মানে হচ্ছে গন্ডার। আবার বলো, এটা হচ্ছে রায়নোসরস মানে হচ্ছে গন্ডার। আবার ভালো করে উচ্চারণ করো, রায়নোসরস মানে গন্ডার। এটা বলছি, এটা কি বলো তো? ফক্স, ফক্স মানে খ্যাক শিয়াল। ফক্স, ফক্স মানে খ্যাক শিয়াল, খ্যাক শিয়াল শিয়াল, ঠিক আছে? শিয়ালও বলতে পারো। এইটা কি জানো? এটা তো ই ফর এলিফ্যান্ট, সবাই পড়েছো এর আগে। এইটা হচ্ছে এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে কি সবাই জানো? হাতি, পড়েছো হাতি। আর এরপর এটা বলো তো, এইটা হচ্ছে জিরাফ, এটা হচ্ছে জিরাফ। আর এইটা তো কি চিনো সবাই, এটা কি বলো তো? টাইগার, টাইগার মানে কি? বাঘ, ঠিক আছে? আবার বলো, এটা কি বলো? রাইনোসরস মানে হচ্ছে, বলো, হ্যাঁ এটা হলো গন্ডার। গন্ডারের ইংলিশ কী তাহলে? রায়নোসরস। যখন গন্ডারের ইংলিশ তোমাদের জিজ্ঞেস করবে, সবাই কি বলবে? রায়নোসরস। আর ফক্স মানে শিয়াল, শিয়ালের ইংলিশ হচ্ছে ফক্স, শিয়ালের ইংলিশ হলো ফক্স। আর হাতি, হাতি, হাতির ইংলিশ বলো এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হাতি, এলিফ্যান্ট মানে হাতি। এটা হলো জিরাফ, জিরাফ, ঠিক আছে? এত লম্বা, এটাকে বলে জিরাফ। আর এটা সবাই চেনো, বলো, টাইগার। টাইগার মানে বাঘ। বাঘের ইংলিশ তাহলে কি? টাইগার, টাইগার মানে বাঘ। বাঘকে ইংলিশে বলে টাইগার। তাহলে এই কটা আমাদের পড়ে নেবে, ঠিক আছে? বাড়িতে সবাই, ঠিক আছে? ভালো করে পড়ে নেবে, আবার পরের দিন আমি অন্য পড়া করাবো।